তুহিন, হ্যাঁ শুনতে পাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর আজ শেষ দিন, তো শেষ দিনের সফর সূচি নিয়ে আমাদের বিস্তারিত জানান। এছাড়া আপনি জানাবেন প্রধানমন্ত্রী কখন নাগাদ দেশে ফিরতে পারেন? আপনি যেটা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের সরকারি সফরে ভারতে এসেছেন, দিল্লিতে অবস্থান করছেন। তো আজ সেই সফরের শেষ দিন, এর মধ্যে অনেকগুলো ব্যস্ততম সময় পার করেছেন। 36টি চুক্তি এবং MOU স্বাক্ষরিত হয়েছে ভারত সরকারের সাথে। সবকিছু মিলে বলা যায় একটি সফল এবং সার্থক সফর, দ্বিপাক্ষিক সফর অনুষ্ঠিত হয়েছে। তো সফরের শেষ দিন আজ এই বেলাতে হোটেল তাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দুদেশের ব্যবসায়ীদের সাথে কথা বলবেন, সাক্ষাৎ করবেন এবং দুই দেশের ব্যবসায়ীরা পরস্পর তাদের সাথে মত বিনিময় করবেন। ব্যবসায়িক বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা ও সিদ্ধান্ত আসবে, কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারতের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘদিনের, পাশাপাশি বিভিন্ন ধরনের রপ্তানি আমদানি বিষয়ক যে সকল সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো সামনের দিকে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মতো এই ব্যবসায়িক সম্পর্ক সামনের দিকে আরো এগিয়ে যাতে যেতে পারে সে বিষয় নিয়েই আজকে ব্যবসায়ীদের সাথে এখানে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দুই দেশের ব্যবসায়ীরা তারা কথা বলবেন। আমার আমার সাথে এই মুহূর্তে আছেন বেঙ্গল প্লাস্টিকের চেয়ারম্যান জসীমউদ্দিন। আমরা তার কাছ থেকে জেনে নিব যে ভারতের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কটি সামনের দিকে এগিয়ে নিতে গেলে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আসলে মাননীয় প্রধানমন্ত্রীর এন্ট্রেন্সে বাংলাদেশ থেকে প্রায় 250-এর মতো সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন, ব্যবসায়ীরা আছেন সাথে, অনেক বড় ব্যবসায়ীরা আছেন। ব্যবসায়ীদের এখানে আপনি বলেছেন যে সরকারের প্রায় 36টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, MOU সাইন হয়েছে এবং ব্যবসায়ীরাও কয়েকটি সভা করেছেন ব্যবসায়ীদের সাথে। বিশেষ করে পিকির সাথে একটি আমাদের বৈঠক হয়েছিল, সেখানে আমরা আলাপ আলোচনা করেছি আমাদের ব্যবসা কিভাবে ভারতের সাথে আরো উন্নত করা যায়, কারণ বাংলাদেশ ভারতের সেকেন্ড লার্জেস্ট, ভারত বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার। চেষ্টা করছি যে আমাদের পণ্যগুলিকে, যেমন বাংলাদেশ থেকে যখন পণ্য আসে অনেকগুলি নন ট্যারিফ ব্যারিয়ার আছে, অ্যান্টি ডাম্পিং ডিউটি আছে, অনেকগুলি প্রবলেম আছে, এগুলি কিভাবে সলভ করা যায় সেগুলিকে নিয়ে ভারতীয় সরকারের সাথে ফিকি ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান ইন্ডিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ফিকি, তারা চেষ্টা করবে এগুলি তার সরকারের সাথে আলোচনার ভিত্তিতে এটাকে কিভাবে সলভ করা যায়। এবং এখানে B2B মিটিং হয়েছিল, সেখানে অনেকগুলি সেক্টর তারা আলাপ আলোচনা করেছেন, তাদের পার্টনার খোঁজার জন্য কেউ ইম্পোর্ট করবেন, কেউ বাংলাদেশ থেকে পণ্য নিয়ে আসবেন, এগুলি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আজকেও ব্যবসায়ীদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পিকি সহ ব্যবসায়ীদের সাথে CII সহ এখানে মত বিনিময় হবে। আমি মনে করি যে এই সফরটা অত্যন্ত সাকসেসফুল হয়েছে এবং সবচেয়ে বড় জিনিস আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে ইন্ডিয়াতে আমরা যখন এসেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, এখানকার মিডিয়া থেকে শুরু করে ব্যবসায়ীরা সবাই, সবার মধ্যে একটা পজিটিভ রেসপন্স আমি লক্ষ্য করেছি। আমি মনে করি এটি আমাদের ভবিষ্যতে ব্যবসাকে আরো উন্নত করবে, আরো ত্বরান্বিত করবে এবং দুই দেশের সম্পর্কটা আরো উন্নত হবে। থ্যাংক ইউ। যেমনটি শুনছিলেন ব্যবসায়িক সম্পর্ক যেটি আছে সেটিও বন্ধুত্বপূর্ণ ভাবে, এবং যে সকল ব্যারিয়ার গুলো আছে দুই দেশের রপ্তানি আমদানি বাণিজ্যের মধ্যে বেশ কিছু দূরত্ব আছে, সেই সব দূরত্ব ঘুচিয়ে সামনের দিকে এই বাণিজ্যিক সম্পর্কটা আরো এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করছেন দুই দেশের ব্যবসায়ীরা। ধন্যবাদ তুহিন।